আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপি সিস্টার। এখন তো গরমকাল, তো এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে, সেই জন্য আজ আমি দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই আচারটি, আর সারা বছরের টেস্ট সেমই থাকে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও নতুন নতুন মজার রেসিপি দেখার জন্য। আচার তৈরি করতে আমি মাঝারি আকারে দুইটা আম নিয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 1 ইঞ্চি পরিমাণে কেটে নিয়ে তারপর আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব টেস্ট আর আম কতটা টক তার উপরে কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার আমটা একটু টক কম তাই আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আদা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, পাতলা পাতলা কুচি করে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি 5-7টা। লবণ নিয়েছি পরিমাণ মতো, ভিনিগার নিয়েছি 1/2 কাপ। আপনারা যদি বেশি পরিমাণ আম নেন তাহলে ভিনিগার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে। আচারটা তৈরি করতে আমি চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা একটু ফুটে উঠলে আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব আম। আর আমের ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, এই আচার তৈরি করার ক্ষেত্রে যে আমের আটি একটু শক্ত হয়েছে আপনারা সেই আম নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি কচি আম নেন সেক্ষেত্রে আমটা বেশি পরিমাণে গলে যাবে, তাহলে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। আর খুবই আলতো হাতে আমটা নাড়াতে হবে, বেশি জোরে জোরে নাড়ালে আমটা গলে যেতে পারে। এখন 5-7 মিনিট নাড়ানোর পর আমার আমটা বেশ স্বচ্ছ হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমের কালারটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। আরও 10-12 মিনিট নাড়ার পর আমার আমটা প্রায় স্বচ্ছ হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে পাতলা পাতলা করে কুচি করে রাখা আদা। আদাটা চেষ্টা করবেন পাতলা করে কুচি করার। আর সিরকা, চিনি আর আম আর আদা এই সবগুলোর একসাথে যে কী সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন আপনারা বাড়িতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এখন আমি আবারও কিছুক্ষণ এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়। আমটা প্রায় স্বচ্ছ হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর খুবই আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কুচি করা। আমি একটু বেশি ঝাল পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা যদি ঝাল কম চান তাহলে কম করে নেবেন। প্রায় হয়ে গিয়েছে আমটা, এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে শিরাটাও শুকিয়ে এসেছে, এই যে দেখুন পুরো স্বচ্ছ হয়ে গিয়েছে, তার মানে আমাদের আচারটা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আমি আমটা দেওয়ার পর পুরো আঁচটাই মিডিয়াম থেকে একটু লো করে নিয়েছিলাম। হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার টকঝাল মিষ্টি স্বাদের কাশ্মীরি আমের আচার। তৈরি করতে খুব বেশি ঝামেলার মনে হয়েছে কি? যদি না মনে হয়ে থাকে তাহলে ঝটপট তৈরি করে ফেলুন আজই বাসায়, আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে।
আর এই আমের আচারটি আপনি একটা বয়ামে ভরে সারা বছর ধরে খেতে পারবেন, ফ্রিজে না রাখলেও চলবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।